কক্সবাজারে দ্বিতীয় দিনের মতো চলছে পর্যটন মেলায় ব্যাপারে সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুকন্যা আমির। সুকন্যা, আপনি তো পর্যটন মেলায় রয়েছেন, সেখানে আগত দর্শনার্থীরা কি বলছেন আর আয়োজকরাই বা কি বলছে এই মেলার ব্যাপারে জানাবেন আমাদের। ধন্যবাদ। লাবণী পয়েন্টে আসলে অনুষ্ঠিত হচ্ছে পর্যটন মেলা এবং সাত দিনব্যাপী বিচ কার্নিভাল, এবং এখানে প্রায় 200টি স্টল রাখা হয়েছে, বিভিন্ন রকমের ঐতিহ্যবাহী খাবার এবং যে সকল পণ্য সামগ্রীগুলো রয়েছে সেগুলোই মূলত ক্রেতা যারা আছেন, যারা দর্শনার্থী আছেন, যারা পর্যটক আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে স্টলটি রয়েছে এটা ওয়ার্ল্ড ফুড এদের আয়োজনে, এবং এখানে বেশ হ্যান্ডিক্রাফ্টের জিনিসগুলো যেগুলো রয়েছে এবং গ্রামীণ ঐতিহ্যবাহী যে পোশাকগুলো রয়েছে সেগুলোর স্টলটা রাখা হয়েছে, এবং ঠিক তার পাশেই রয়েছে সমুদ্র সৈকতের ঐতিহ্যবাহী যেটাকে বলা হয় পার্লের বিভিন্ন জুয়েলারি, সেগুলোও কিন্তু রাখা হয়েছে স্টলে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য, এবং টোটালটাই থাকছে হ্যান্ড মেকিং। এবং এছাড়াও রয়েছে বাঁশের তৈরি বিভিন্ন প্রোডাক্ট, এবং রয়েছে বিভিন্ন রকমের মাটির পণ্য সামগ্রী, যেগুলো আসলে আপনি জানেন লাবণী যে দেশ বিদেশ থেকে কিন্তু এই কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে কিন্তু যারা পর্যটকরা আছেন তারা আসলে ঘুরে বেড়ানোর পাশাপাশি এখানকার যে ঐতিহ্যবাহী জিনিসগুলো রয়েছেন সেগুলো তারা কিনে থাকেন, এবং তাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু কিন্তু এখানে থাকে বিভিন্ন রকমের চকলেটস, থাকে আচার, এবং সেগুলোরও কিন্তু দোকান দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে একটু জানাতে চাই যে এই পর্যটন মেলা উপলক্ষে বিভিন্ন হোটেল মোটেল 30-70% ছাড় দিচ্ছে, এবং এখানকার ঐতিহ্যবাহী খাবারের ওপরেও রয়েছে বিভিন্ন প্রকার ছাড়। একমাত্র উদ্দেশ্য কক্সবাজারকে বিশ্বের কাছে পরিচিত করার জন্য, পর্যটক এখানে আসলে নিয়ে আসবার একটা অন্যতম সুযোগ করে দেওয়া হয়েছে। এবং হোটেল মোটেলের যারা কর্তৃপক্ষরা রয়েছেন তারা বলছেন যে এই কক্সবাজারকে বিশ্বের দরবারে নতুনভাবে পরিচিতি করানোর জন্য এখানকার যেই বিচ পয়েন্টগুলো রয়েছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নর পাশাপাশি নানা প্রকারের পরিকল্পনা কিন্তু নেওয়া হয়েছে। এবং আপনি এটাও জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উদ্যোগ নিয়েছেন এই কক্সবাজারকে নতুন করে সুন্দর করে সাজিয়ে দেবার জন্য, যাতে বিশ্বের দরবারে আসলে বাংলাদেশের যে পর্যটক স্থানগুলো রয়েছে তার মধ্যে কক্সবাজার যে ঐতিহ্য রয়েছে সেটা যাতে বিশ্ববাসীর ঠিকভাবে দেখতে পারে, নতুন করে দেখতে পারে। পর্যটন মেলা এবং বিচ কার্নিভালের এই কক্সবাজারের আয়োজন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। লাবণী, ফিরছি স্টুডিওতে।